খুলনায় বেনাপোল কমিউটার ট্রেনে চলন্ত অবস্থায় পাথর ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রেনের চালক কাজী মারুফ হোসেন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন রেলওয়ে পুলিশ সুপার রবিউল হাসান। আজ বেলা 11টায় খুলনা রেলওয়ে থানায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি জানান, আজ সকাল 7:10 দিকে বেনাপোল কমিউটার ট্রেনটি যোগীপুল নামক স্থানে পৌঁছালে রেললাইনের পাশ থেকে পাথর ছুড়ে মারা হয়। এ ঘটনায় ট্রেনের চালক কাজী মারুফ হোসেনের মুখে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। ঘটনার পর খুলনা রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত যোগীপোল আদর্শ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ছাত্র কিশোর সামিউল হোসেন সিয়াম ও সাজ্জাদ শিককে আটক করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এ বিষয়ে উপস্থিত ছিলেন খুলনা রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খবির আহমেদ ও এসআই হুমায়ুন কবির। We'll be right back.